হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল জবলে সোসাইটি অ্যান্ড আজকে আমরা নিয়ে এসেছি একটা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ পোর্শান সেটা হচ্ছে নাম্বার সিরিজ তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা নাম্বার সিরিজের কিছু প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো যদি তোমরা ভালো করে অ্যাবজর্ব করতে পারো তাহলে যে কোনো এক্সামে যে কোনো পরীক্ষায় যত রকম তোমার নাম্বার সিরিজ আছে সেই প্যাটার্নেই ফলো করে তো যারা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম দিচ্ছ বা এম টিএস ভরেছ আরও যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আছে সে ডাব্লু বিসিএস হোক বা সিজিএল হোক এস যে কোনো পরীক্ষায় তোমরা নাম্বার সিরিজের কোশ্চেন দুটো থেকে চারটে পাবেই তো আমাদের টার্গেট রাখতে হবে রিজনিংয়ে ম্যাক্সিমাম স্কোর করার তার জন্য তোমাদের রিজনিংটাকে ভালো করে জোর দিয়ে করতে হবে এবং যতটা নাম্বার রিজনিং থেকে আসে ততটা নাম্বার তোলার চেষ্টা করতে হবে তো আসো স্টার্ট করা যায় ফার্স্ট কোশ্চেন থেকে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে পাঁচ ছয় নয় চোদ্দো একুশ জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে তো অপশান দেওয়া আছে ছাব্বিশ আঠাশ তিরিশ চৌত্রিশ এখন কথা হচ্ছে আমরা এখানে সলিউশন করেছি এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন ফার্স্ট প্যাটার্নটা কীভাবে ফলো করছে দেখো পাঁচ থেকে ছয় যে পাঁচ থেকে ছয় কত বেড়েছে এক বেড়েছে ছয় থেকে নয় তিন বেড়েছে সিম্পলি যখনই এরকম নাম্বার যে কোশ্চেন আছে প্রথমে যেটা তোমাদের কাজ সবসময় ডিফারেন্স বার করে নাও তারপরে অন্য প্যাটার্ন কি হচ্ছে না হচ্ছে দেখবে একটা প্যাটার্ন ফলো করছি কে কে দেখতে পাবো তো যখন ডিফারেন্স বার করবে একটা আইডিয়া এসে যাবে দেখো পাঁচ থেকে ছয় এক বেড়েছে ছয় থেকে নয় তিন বেড়েছে নয় থেকে চোদ্দো বেড়েছে পাঁচ এখানে আমি করেছি নয় থেকে চোদ্দো পাঁচ বেড়েছে আচ্ছা চোদ্দো থেকে একুশ গেছে দেখো সাত বেড়েছে ঠিক আছে এবার একুশের পর কি হবে এই নয়টা আমি যে বেড়েছে এখন লিখে দিয়েছি এটা এখন চাপা দিয়ে দাও এটা এখন দেখার দরকার নেই এখন কথা হচ্ছে এক তিন পাঁচ সাত করে বেড়েছে তার মানে কি এক থেকে তিন দেখো দুই করে বাড়ছে আবার তিন থেকে পাঁচ দুই বেড়েছে পাঁচ থেকে সাত দুই বেড়েছে তাহলে সাত সাতের পর দুই যোগ হয়ে কত নয় বাড়বে তাহলে নয় বাড়বে মানে কি একুশের সাথে নয় যোগ হয়ে তিরিশ হবে অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারলে তাহলে কি পাঁচ থেকে ছয় যেরকম এক বেড়েছে ছয় থেকে নয় তিন যোগ হয়েছে নয় থেকে চোদ্দো পাঁচ চোদ্দো থেকে একুশ সাত যোগ হয়েছে তার মানে কি দুই দুই করে বেড়ে বেড়ে যাচ্ছে যোগ যোগটা যেটা যোগ হচ্ছে বা ডিফারেন্সটা আর কি দুই দুই করে বাড়ছে তাহলে যেহেতু সাত যোগ হয়ে একুশ হয়েছে সাতের সাথে দুই যোগ হয়ে সিমিলারলি নয়ে যোগ হবে একুশের সাথে একুশের সাথে নয় যোগ হয়ে অ্যান্সার হয়ে যাবে তিরিশ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা তোমরা এখানটা দেখে নাও নেক্সট এটা একটা প্যাটার্ন গেল যে কোনো কোশ্চেন আসবে সবসময় ডিফারেন্স বার করে নেবে নেক্সট প্যাটার্ন আমরা দেখব আর এই প্যাটার্নগুলো হয়ে যাওয়ার পর আমরা নেক্সট ভিডিওতে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে নাম্বার সিরিজটা দুটো কি তিনটে ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ যারা অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে আমি নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে জয়েন হয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো খুব শীঘ্রই আমরা একটা ব্যাচ স্টার্ট করতে চলেছি নেক্সট কোশ্চেন যেটা সেটা আসো আলোচনা করা যায় নেক্সট কোশ্চেন দেখো দুই কোশ্চেন নাম্বার দুই লিখলেও কোশ্চেন নম্বর দুই লিখলেও এটা অ্যাকচুয়ালি দুই তিন দুটো কোশ্চেন রয়েছে এখানে একটা কোশ্চেন আর একটা কোশ্চেন দুটো দু রকম প্যাটার্ন ফলো করছে এই যে এক তিন ছয় আঠেরো এটা কী প্যাটার্ন ফলো করছে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইরকম কোশ্চেন দিয়ে দিলে পরীক্ষায় অনেকে ভুল করে এবং কিভাবে ভুল করে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা কিন্তু বলতে পারলে তো খুবই ভালো আর যদি বলতে না পারো দেখে নাও এক তিন ছয় এগারো আঠেরো জিজ্ঞাসার জন্য আমি কী বলেছি সবসময় ডিফারেন্স বার করে নাও আগে আমার বেশি কিছু মাথা খাটানোর দরকার ডিফারেন্স বার করো এক থেকে তিন ডিফারেন্স কত হচ্ছে দুই দুই বেড়েছে তিন থেকে ছয় তিন বেড়েছে ছয় থেকে এগারো পাঁচ বেড়েছে এগারো থেকে আঠেরো সাত বেড়েছে তারপরে কি হবে এই এগারো বেড়ে উনত্রিশ যে হচ্ছে এটা আমি এখন জানি না ধরো এটা তো জানি না আঠেরো পর্যন্ত ছিল এখানে অব্দি আমি দেখছি যে এরকম একটা বাড়ছে বাড়ছে যেহেতু দেখো দুই থেকে তিন এক যোগ হয়ে তিন হয়েছে তিন থেকে পাঁচ দুই যোগ হয়ে পাঁচ হয়েছে পাঁচ থেকে সাত দুই যোগ হয়ে আঠেরো হয়েছে তাহলে সাত কীভাবে সম্ভব হচ্ছে দেখো দুই তিন থেকে পাঁচ দুই যোগ হচ্ছে পাঁচ থেকে সাত দুই যোগ হচ্ছে অথচ দুই থেকে তিন এক যোগ হয়েছে একটা প্যাটার্ন কিন্তু ফলো হচ্ছে না প্যাটার্নটা কি ফলো হচ্ছে এই দুই থেকে তিন এক বেড়েছে কিন্তু তিন থেকে পাঁচ দেখো দুই বেড়ে গেছে তাহলে দুই যেহেতু বেড়েছে এ থেকে তিন বাড়া উচিত ছিল যদি ওই প্যাটার্ন ফলো হতো এক এক করে বাড়ছে দুই দুই থেকে এক বেড়ে তিন হয়েছে যেরকম তিন থেকে পাঁচ দুই বেড়েছে পাঁচ থেকে তিন বেড়ে আট হওয়া উচিত ছিল কিন্তু ওই প্যাটার্ন তো ফলো হচ্ছে না তাহলে ওই প্যাটার্ন ফলো হচ্ছে না মানে অন্য কোনো প্যাটার্ন ফলো হচ্ছে সেই প্যাটার্নটা কি তোমাদের বুঝতে গেলে প্র্যাকটিস করতে হবে এবং এই ও ভিডিওটা দেখতে হবে কী প্যাটার্ন ফলো হচ্ছে না এখানে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার যেগুলোকে আমরা মানে ভাগ করতে পারি না যে নাম্বারগুলো যেগুলোকে ভাগা যায় না সেই নাম্বারগুলো যোগ হয়েছে দেখো ফার্স্ট প্রাইম নাম্বার দুই তিন পাঁচ এগুলো কি ভাঙা যায় যায় না সাত সাতের পর কী আসে আট আসে আটকে ভাঙা যায় দুই দিয়ে চার দুকোনে আট নয় নয়কে ভাঙা যায় তিন তিরিকে নয় দশ দশকে ভাঙা যায় পাঁচ দুগোনে দশ কিন্তু এগারোকে তো ভাঙা যায় না তাই জন্য এগারো আসছে এর পরের নাম্বারটা তো এগারোটা যে এলো এগারোটা আঠেরোর সাথে যোগ হয়ে যাবে তাহলে উনত্রিশ হবে অ্যান্সার যদি এখানে উনত্রিশ দেওয়া থাকতো ধরো এখানে উনত্রিশ দেওয়া রয়েছে এখানে টোয়েন্টি নাইন রয়েছে এবার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে এটা উনত্রিশ মানে কি এগারো যোগ হয়ে উনত্রিশ হচ্ছে নেক্সট তাহলে কত যোগ হতো নেক্সট নেক্সট নাম্বার তাহলে কী আসছে এক মিনিটে হ্যাঁ যেটা বলছিলাম নেক্সট নাম্বার তাহলে কী আসছে নেক্সট প্রাইম নাম্বার এগারোর পর তেরো তেরোকে কি ভাঙা যায় যায় না তাহলে উনত্রিশের সাথে তাহলে তখন তেরো যোগ হয়ে যেত যোগ হয়ে যেটা অ্যান্সার আসতো ঠিক আছে সেটা হতো তো এখানে টোয়েন্টি নাইন যদি থাকতো তাহলে এখানে তেরো যোগ হতো আবার তেরোর পর প্রাইম নাম্বার কী আসছে চোদ্দো চোদ্দোকে ভাঙা যায় পনেরো পনেরোকে ভাঙা যায় তিন পাঁচ পনেরো ষোলো ষোলোকেও ভাঙা যায় আট দুগুণে ষোলো তাহলে সতেরো সতেরোকে কিন্তু ভাঙা যায় না নেক্সট প্রাইম নাম্বার তাহলে সতেরো আসছে তাহলে এটা একটা প্যাটার্ন গেলো সময় যে ডিফারেন্সটা সেম হবে তা তো না এটা দেখেই বোঝা যাচ্ছে যে ডিফারেন্স সেম হচ্ছে না ও আচ্ছা এটা তো প্রাইম নাম্বার আছে দুই তিন পাঁচ সাত এগারো ঠিক আছে তাহলে অবশ্যই তেরো হবে নেক্সটটা মানে বুঝতে পারলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রাইম নম্বরের প্যাটার্নটা এটা ফলো করছে নেক্সট কোশ্চেন চল্লিশ তিরিশ বাইশ ষোলো তাহলে দুখানা প্যাটার্ন আমরা দেখে নিলাম একটা সিম্পলি সরি দুটো প্যাটার্ন আমরা দেখে নিলাম করবো কোশ্চেন ওয়ান যেটা এটা খালি যোগ হয়ে হয়ে গেল এবং ডিফারেন্সটা করে আর নেক্সট প্যাটার্নটা আমরা দেখলাম প্রাইম নাম্বারের ডিফারেন্স আর আমরা এখন চল্লিশ তিরিশ বাইশ ষোলো এই অঙ্কটা দেখবো সিম্পলি এটা খুব সিম্পলি দেখো মাইনাস হয়েছে নেগেটিভ চল্লিশ থেকে তিরিশ দশ বাদ হয়েছে তিরিশ থেকে বাইশ আট বিয়োগ হয়েছে বাইশ থেকে ষোলো ছয় বিয়োগ হয়েছে তাহলে ষোলো থেকে কত দেখো এখানে দেখো চল্লিশ থেকে তিরিশ দশ বিয়োগ হয়েছে আট বিয়োগ হয়েছে এখান থেকে তিরিশ থেকে বাইশ বাইশ থেকে ষোলো ছয় তো একটা প্যাটার্ন ফলো হচ্ছে এখানে দশ থেকে আট মানে দুই কমেছে এক্সট্রা আট থেকে ষোলো মানে আরও আট থেকে ছয় মানে আরও দুই কমেছে তাহলে ছয় থেকে আরও দুই কমে চার হবে তাহলে ষোলো থেকে চার বিয়োগ হয়ে বারো হবে অ্যান্সার রাইট এই প্যাটার্নটা ফলো হচ্ছে একটা তাহলে তিনখানা প্যাটার্ন আমরা শিখলাম নেক্সট এবার চারের কোশ্চেন এটা দেখো এটা আবার হচ্ছে এক তিন এক তিন নয় সাতাশ একাশি জিজ্ঞাসা চিহ্ন এটা কী প্যাটার্ন ফলো করছে আমরা তাহলে কী বলেছিলাম তোমার যোগ বা বিয়োগ করে দেখে না প্রথমে এক আর তিনের মধ্যে ডিফারেন্স কত দুই তিন আর নয়ের মধ্যে ডিফারেন্স ছয় নয় আর সাতাশের মধ্যে ডিফারেন্স তোমার হচ্ছে আঠেরো ঠিক আছে তো এইভাবে ডিফারেন্স করলে কি কোনো প্যাটার্ন আসছে কোনো প্যাটার্ন হয়তো আসছে না তো সেক্ষেত্রে তোমরা কী করবে গুণ করে করবে দেখো দেখো তিন এককে তিন তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি তার মানে তিন করে গুণ হচ্ছে ঠিক আছে এটা একটা প্যাটার্ন ফলো করছে এবার হ্যাঁ তুমি বলবে যে আমি এখন বুঝবো কী করে প্যাটার্নগুলো দেখে নাও রেগুলার প্র্যাকটিস করতে থাকলে অঙ্ক দেখলেই অঙ্ক দেখলেই করা যাবে আরামসে তো এখানে একের সাথে তিন গুণ হয় তিন হয়েছে তিনের সাথে তিন গুণ হয় নয় হয়েছে সেরকম তিন করে গুণ হতে তাহলে একাশির সাথে তিন গুণ হলে টু ফরটি থ্রি হবে অ্যান্সার একের সাথে তিন গুণ হয়ে টু ফর্টি থ্রি হচ্ছে অ্যান্সার এটা একটা প্যাটার্ন গেল নেক্সট প্যাটার্ন আমরা এবার যাব পাঁচের কোশ্চেন এক দুই ছয় পনেরো একত্রিশ জিজ্ঞেসের জন্য এটা কী প্যাটার্ন ফলো করছে দেখো একের সাথে এখানে উত্তরটা করেছি দেখো একের সাথে এক স্কোয়ার যোগ হয়ে দুই দুই প্লাস এই যে দুই যেটা হলো এবার দুইয়ের সাথে দুয়ের স্কোয়ার যোগ হচ্ছে মানে চার ছয় হচ্ছে এই ছয়ের সাথে আবার তিনের স্কোয়ার যোগ হচ্ছে মানে নয় নয় আর ছয় যোগ করলে পনেরো হচ্ছে এই পনেরো সাথে আবার চারের স্কোয়ার যোগ হচ্ছে মানে ষোলো তাহলে পনেরো আর ষোলো একত্রিশ হচ্ছে তাহলে একত্রিশের সাথে কী হবে সিমিলারলি প্যাটার্নটা ফলো করছে দেখো এক স্কোয়ার দু স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার বাড়ছে ক্রমবর্ধমান বাড়ছে কিন্তু ওপরের স্কোয়ারটা থাকছে এবং যোগ হচ্ছে তাহলে সেই অনুযায়ী একত্রিশের সাথে কী যোগ হবে পাঁচের স্কোয়ার যোগ হবে মানে পঁচিশ পঁচিশ আর একত্রিশে যোগ করলে ছাপ্পান্ন হচ্ছে অ্যান্সার এটা আর একটা প্যাটার্ন ফলো হচ্ছে আর সিমিলারলি এরকমও হতে পারে মাইনাস হয়ে মানে এক মাইনাস এক স্কোয়ার দুই মাইনাস দুই স্কোয়ার কথায় কথা একটা বলছি এ একটা প্যাটার্নও হতে পারে তাহলে আমরা পাঁচখানা প্যাটার্ন শিখলাম নেক্সট প্যাটার্ন এবার ছয় সাত দুটো কোশ্চেন এখানে রয়েছে দেখো এখানে একাত্তর পঞ্চান্ন ছচল্লিশ বিয়াল্লিশ জিজ্ঞেস চিহ্ন এটা কী প্যাটার্ন ফলো করছে দেখো আমি যে মাইনাস মাইনাসের ফর্মুলাটা বললাম স্কোয়ার এবং মাইনাস হয়ে কমছে কমতে যাচ্ছে দেখো মাইনাস চারের স্কোয়ার মানে ষোলো ষোলো বিয়োগ হচ্ছে ষোলো বিয়োগ হচ্ছে একাত্তর থেকে ষোলো বিয়োগ পঞ্চান্ন অ্যাকচুয়ালি এটা কীভাবে আসছে এরমভাবে তো আসে না অ্যাকচুয়ালি এটা করতে গেলে প্রথমে তোমাকে এরকম করতে হবে ডিফারেন্স বার করতে হবে একাত্তর থেকে পঞ্চান্ন ডিফারেন্স কত ষোলো পঞ্চান্ন থেকে ছেচল্লিশ ডিফারেন্স কত নয় ঠিক আছে ছেচল্লিশের থেকে বিয়াল্লিশের ডিফারেন্স কত চার তাহলে ষোলো নয় চার হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কী ষোলো নয় চারগুলো দেখো চার স্কোয়ার ষোলো হয় তিনের স্কোয়ার নয় হয় দুই স্কোয়ার চার হয় তাহলে কি চারের স্কোয়ার বিয়োগ হয়েছে তিনের স্কোয়ার বিয়োগ হয়েছে দুই স্কোয়ার বিয়োগ হয়েছে তাহলে এক স্কোয়ার বিয়োগ হবে নেক্সটটা মানে এক বিয়োগ হবে বিয়াল্লিশ মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা করতে গেলে প্রথমে আগে ডিফারেন্স বার করতে হবে তবে তো তুমি প্যাটার্নটা পাবে চারের স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে ষোলো ষোলো মানে চার স্কোয়ার ঠিক আছে নেক্সট এবার এই অঙ্কটা আমরা কষব এক দুই দশ সাঁত্রিশ একশো এক রয়েছে এটা কীভাবে হবে কিভাবে হবে আচ্ছা ওয়ান প্লাস আমি যদি ওয়ানের স্কোয়ার করি তাহলে তো দুই আসছে কিন্তু দুই প্লাস দুয়ে স্কোয়ার করলে কি দশ আসছে এই দশটা আসছে না তাহলে নিশ্চয়ই কিউব করতে হবে দেখো দুয়ে কিউব করলে আট আর দুয়ে দশ এসে যাচ্ছে তাহলে এইটা আমরা এরকমভাবে করতে পারি ওয়ান প্লাস ওয়ানের কিউব সমান এক দুই প্লাস দুয়ের কিউব মানে এই দুইয়ের সাথে কিউব দুয়ের কিউব যোগ হচ্ছে দশ তাহলে সিমিলারলি দশ প্লাস সরি হ্যাঁ দশ প্লাস তিনের কিউব তিনের কিউব মানে সাতাশ সাতাশ আর দশে সাঁইত্রিশ হচ্ছে মিলছে মিলছে প্যাটার্নটা মিলছে সিমিলারলি সাঁত্রিশ প্লাস চারের কিউব তাহলে একশো এক আসছে সিমিলার হয়েছে একশো এক প্লাস পাঁচের কিউব পাঁচের কিউব মানে একশো পঁচিশ একশো পঁচিশ আর একশো এক যোগ করে দিলে কত হচ্ছে না দুশো ছাব্বিশ ঠিক আছে অপশান সি হবে অ্যান্সার তাহলে এটা কী ফলো করছে না কিউব যোগ হচ্ছে একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব এটা আর একটা প্যাটার্ন ফলো হলো কিউবের প্যাটার্ন নেক্সট আট আর নয় এখানে ডিফারেন্সটা আমরা দেখে নেব যেরকম বলেছি সবসময় প্রথমে ডিফারেন্স বার করতে হবে পাঁচ আর এগারো ডিফারেন্স কত ছয় এগারো আর তেইশের ডিফারেন্স কত বারো তেইশ আর সাতচল্লিশের ডিফারেন্স কত চব্বিশ ঠিক আছে সাতচল্লিশ আর পঁচানব্বই ডিফারেন্স কত আট আর দিকে পাঁচ চারে নয় আটচল্লিশ তাহলে কী হচ্ছে দেখো দুই দুই করে গুণ হয়ে যাচ্ছে ডিফারেন্সের সাথে ছয় দিয়ে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশ দুগুনে আটচল্লিশ তাহলে আটচল্লিশ দুগুনে কত নাইনটি সিক্স নাইনটি সিক্স তাহলে অ্যাড হবে নাইনটি ফাইভের সাথে নাইনটি সিক্স আর নাইনটি ফাইভ অ্যাড করলে ওয়ান ওয়ান আসছে কারণ পাঁচ আর ছয় যোগ করলে লাস্টে এক 11 এগারো এক তাহলে লাস্টে এক এক মতো এটাই আছে তাহলে অপশান সি আর কিছু যোগ করার দরকারই নেই ঠিক আছে তাহলে ডিফারেন্স বার করলে ডিফারেন্সটা তাহলে গুণ হয়ে হয়ে যাচ্ছে দুই করে ব্যাস এটা একটা প্যাটার্ন আর একটা কোয়েশ্চেন যেটা এখানে আছে সেটা আমরা দেখব এটা দেখো এক আর দুয়ে ডিফারেন্স এক দুই আর দুইয়ের ডিফারেন্স জিরো হয়ে যাচ্ছে দুই আর চারের ডিফারেন্স আবার দুই চার আর তিনের ডিফারেন্স এক একটা উল্টো পাল্টা প্যাটার্ন ফলো হচ্ছে তাই এই এইটা দেখলে হবে না তাহলে আমাদের অন্য একটা প্যাটার্ন দেখতে হবে এরকম যখন হচ্ছে তাহলে আমরা এক ঘর বাদ দিয়ে দিয়ে দেখব এক আর দুইয়ের ডিফারেন্স দেখো এক এক বেড়েছে দুই আর তিনের ডিফারেন্স দেখো আবার এক বেড়েছে ঠিক আছে তিন আর সাতের ডিফারেন্স দেখো চার বেড়েছে সিমিলার হয়েছে দুই আর চারের ডিফারেন্স এই এই মাঝখানে দুই আর চারের ডিফারেন্স দেখো দুই বেড়েছে চার আটের ডিফারেন্স দেখো চার বেড়েছে আট আর দশের ডিফারেন্স দেখো আবার দুই বেড়েছে মানে এইটা এক এক করে বাড়ছে তারপরে চার বেড়েছে এটা আবার দুই চার দুই চার এরম করে বাড়বে ঠিক আছে তো অবশ্যই তাহলে চার যেহেতু বাড়ছে সাতের সাথে চার যোগ হবে আবার হয়ে এগারো হবে অ্যান্সার এই প্যাটার্নটা ফলো করছে তো মানে একটা অল্টারনেটিভভাবে কি ডিফারেন্স যাচ্ছে এইটা 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 তাহলে দেখো এখান থেকে এক বেড়ে দুই হয়েছে দুই থেকে এক বেড়ে তিন হয়েছে তিন থেকে চার বেড়ে সাত হয়েছে সাত থেকে চার বেড়েই এগারো হবে যেহেতু এক এক চার চার এই প্যাটার্নটা ফলো করছে আর যদি এগারো এখানে দেওয়া থাকতো তাহলে এই প্যাটার্নটা ফলো ধরো এগারো দেওয়া রয়েছে কোশ্চেনের জায়গায় কোশ্চেনের জায়গায় ধরো এখানে এগারো দেওয়া আছে তারপরে বলেছে কি হবে সেক্ষেত্রে আমরা কি করব এই এই ডিফারেন্সটা এই দুই থেকে চার দুই বেড়েছে চার থেকে দুই চার থেকে আট চার বেড়েছে আবার আট থেকে দশ দুই বেড়েছে দশ থেকে এইটা চার বেড়ে চোদ্দো হতো তখন ঠিক আছে এইভাবে প্যাটার্নগুলো দেখতে হবে লাস্ট কোয়েশ্চেন আজকে এটা ওই রকমভাবেই প্যাটার্নটা ফলো করবে তিন থেকে ছয় দেখো তিন বেড়েছে আট থেকে চোদ্দ ছয় বেড়েছে আবার চোদ্দো থেকে কুড়ি ছয় বেড়েছে তার মানে কি এগুলো ছয় ছয় করে বাঁচছে এটা তিন তিন করে বাঁচছে তাহলে তিন যেহেতু তিন থেকে ছয় তিন বেড়েছে ছয় থেকে তিন বেড়ে নয় হবে অপশান ডি হবে অ্যান্সার ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন দেবো তোমরা সলভ করবে আর যদি আমাদের অনলাইন কোচিংয়ে যোগ হতে চাও এই হচ্ছে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে খুব শীঘ্রই একটা নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে কলকাতা পুলিশ এবং এসএসসি এম এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ